চোর সন্দেহে এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠল মালদার ইংরেজবাজার পুরসভার প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আহত সুদীপ টুডু হাবিবপুর থানার মানিকোড়া এলাকায় তিনি এক আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর পরিতোষ চৌধুরীর বাড়ি থেকে একজন সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় সুদীপ টুডু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, পরিতোষ চৌধুরীর দলবল তাকে মারধর করে। আহত শিক্ষককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মালঞ্চপল্লী থেকে আমি আসছিলাম, ঠিক আসার সময় মালঞ্চপল্লী এক ব্যক্তি কাউন্সিলর না জানি না কি নাম, ঠিক এসে হঠাৎ করে মারধর করতে শুরু করছে। কেন কি বলছিল? বলছিল যে চোর চোর সাইকেল একজন চুরি করলো না কি করলো, আমি দেখতে পাইনি কিছু, পাশ দিয়ে চলে গেছে একজন, আমি বুঝতে পারিনি কিছু, তো ওনাকে নাম মেরে আমাকে ধরে মারধর করতে শুরু করে। আপনাকে আপনাকে কি চোর মনে করছিল? মনে করছিল না কি করছিল সেটা বুঝতে পারিনি, একদম বলছে যে আপনি একজন চোর, তুমি চোর, এভাবে মেয়ে বলে মারধর করতে শুরু করে। কে বললো যে তুমি চোর? এই কথাটা কে বলেছিল? উনি গিয়ে মারধর করছিল ওনার কাউন্সিলার, মালঞ্চপল্লী কাউন্সিলার নাকি, নাম জানেন? নামটা ঠিক আমি জানি না। কতজন ছিল যারা মারছিল? প্রথমে 3 জন ছিল, তারপরে আস্তে আস্তে বেশি হয়ে গেছে। বলছি এখানে কি জন্য এসেছিলেন মালঞ্চপল্লী? প্রথমে আমি এসেছিলাম হসপিটালে, আমাদের আত্মীয় ভর্তি, এখান থেকে আমাদের এক আত্মীয় মালঞ্চপল্লীতে থাকে, তো ওনাকে দেখতে গেছিলাম, ওখান থেকে আসার সময় আমার এই অবস্থাটা হয়েছে। আত্মীয় বাড়ি থেকে ফিরছিলেন। অপরদিকে তৃণমূল নেতা পরিতোষ চৌধুরী জানান, যে ঘটনাটি ঘটেছে তার জন্য তিনি অনুতপ্ত ও দুঃখিত। আমি আসার পর দেখতে পাচ্ছি যে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা গিয়ে আমি দৌড়তে দৌড়তে যাই, তো যাই হোক আমার বাড়ি থেকে একটা সাইকেল খোয়া গেছে। সেই সময় আমাদের ওই সাবই গেটের কাছে কিছু মানুষ তাকে ধরে ফেলে, ফেলে নিয়ে তাকে যাই হোক কিছু ইয়ে করে, সেই সময় আমি গিয়ে পৌঁছাই, পৌঁছিয়ে তাকে উদ্ধার করি, উদ্ধার করে নিয়ে আসি। উদ্ধার করে নিয়ে আসার পর যাই হোক তাকে শুনতে পেলাম যে লাজলের টিচার, শিক্ষকতা করে, শুনে তারপরে যাই হোক তাকে ছেড়ে দেওয়া হয় এবং তার একটু মানে জায়গায় একটু কেটে যায়। কেটে যাওয়ার পর যাই হোক সে এখন ভালো আছে। আমি হাসপাতালে গিয়েছিলাম, তাদের সঙ্গে কথা বললাম, কথা বলে আসলাম। আমারও খারাপ লাগছে যে এই সমস্যাটা যে এরকম হয়ে গেল, আমার বাড়ির চুরিকে কেন্দ্র করে। আমি খুব অনুতপ্ত, আমি ক্ষমা চাইছি যে এই সমস্যাটা না বাড়ে, এটা যা দেখছি আমি সমাধান করার জন্য। আপনার বিরুদ্ধে অভিযোগ কেন করছে? এখানটায় ছেলেটা যখন যাচ্ছে, ছেলেটা নিজেই নার্ভাস হয়ে গেছে, আর সেই সময় লোকে কে অনেকজন তখন সেই অবস্থাতে চোর চোর বলে ই করলে চেঁচালে লোকজন জমায়েত হয়ে যায়, আর সেই যাওয়া হওয়াতে তার জন্য এখন তো কাউন্সিলারই ছিল ওখানটায় পৌঁছিয়ে গিয়ে, এই জন্যই অভিযোগটা করতে চাইছি। আমি দেখতে চাইছি, দেখছি যে এটা সমস্যাটা কীভাবে সমাধান করা যায়, আমি চেষ্টা করছি। এবং মানুষরাও দেখেছে যে আমার বিরুদ্ধে যে ই করছে সেটা ঠিক না। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।